أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. صدق الله العلي العظيم. সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হই। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব জ্যোষ্ঠীমধুর কিছু অনন্য গুণ সম্পর্কে। আলসার ও ব্রঙ্কাইটিস প্রতিরোধে এবং লিভার সুরক্ষায় এই জ্যোষ্ঠীমধুর বেশ কার্যকরিতা রয়েছে এবং বেশ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে। আমরা অনেকেই জ্যোষ্ঠীমধু সম্পর্কে জানি, আবার অনেকেই জানি না। তো যারা জানেন অথবা জানেন না, উভয়ের জন্যই আমাদের আজকের আলোচনাটি ফলদায়ক হবে, কারণ এখানে আমরা নতুন নতুন কিছু তথ্য আপনাদেরকে জানাব। আসলে পরিচিতি হিসেবে জ্যোষ্ঠীমধু বহু বর্ষজীবী গুল্ম জাতীয় উদ্ভিদ। এর কাণ্ড বহু শাখা বিশিষ্ট, 3-4 ফুট লম্বা, সরল ও নরম হয়ে থাকে। এর পাতা দণ্ডের উভয় দিকে সমান্তরালভাবে বিন্যস্ত এবং দণ্ডের অগ্রভাগে একটি পাতা থাকে। এর পাতাগুলো ডিম্বাকৃতির, সবুজ ও মসৃণ। পুষ্পদণ্ডের উভয় দিকে হালকা গোলাপি বর্ণের ফুল ফোটে। এর ফল পড জাতীয় এবং এর প্রতিটি ফলে 2 থেকে 5টি বীজ থাকে। এর মূল বেশ মোটা, গোলাকার ও মিষ্টি স্বাদযুক্ত। কার্যকর জৈব রাসায়নিক উপাদান জ্যোষ্ঠীমধুর প্রধান কার্যকর রাসায়নিক উপাদানটি হল ট্রাইটারপিনিয়েট স্যাপোনিন গ্লিসাইরিজিন। এছাড়াও এতে রয়েছে গ্লাভরানিন ও এ বি গ্লিসাইটেরল গ্লাভারোলাইট, আইসোগ্লারোলাইট নামে ট্রাইটারপিনয়েট স্যাপোনিন, ফরমেনোনেটিন, গ্লাভরন, নিউ লিকুইরিটিন, হিসপাগ্লাভরিডিন ও এ বি নামে আইসোফোবন, হার্নিয়ারিন, ওম্বি লিফেরন নামক কৌমারিন ও আর্সেনিন ও এমাইরিন, স্টিক মাস্টেলর নামক ট্রাইটারপিন, স্টেরল ইত্যাদি। আধুনিক গবেষণা ও ঔষধি গুণাবলী, বিভিন্ন রোগের চিকিৎসায় জ্যোষ্ঠীমধু ব্যবহারের ঐতিহ্য অনেক পুরনো। আর এত ব্যবহারের কারণে আধুনিককালের গবেষকদের দৃষ্টি এর প্রতি ফিরিয়ে আনে। এ পর্যন্ত পরিচালিত বিভিন্ন গবেষণার মাধ্যমে আবিষ্কৃত এর ঔষধি গুণাবলীর ব্যাখ্যা নিম্নে দেয়া হলো। আলসার প্রতিরোধে জ্যোষ্ঠীমধুতে রয়েছে আলসারি প্রতিরোধী ও পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত বিভিন্ন রাসায়নিক উপাদান, তাই এটি অ্যাসপিরিন জাতীয় ওষুধের প্রভাবে সৃষ্ট আলসার সহ সব ধরনের আলসার প্রতিরোধ ও নিরাময়ে কার্যকর। জ্যোষ্ঠীমধু গ্যাস্ট্রিক, মিউকোসা ও মিউকাস রস সহ আলসার প্রতিরোধী অন্যান্য রসে নিঃসরণ বাড়ানোর মাধ্যমে আলসার প্রতিহত করে। শ্বাসনালীর প্রসারণ ও কফ নিঃসরণে জ্যোষ্ঠীমধুতে বিদ্যমান গ্লিসাইরিজিন শ্বাসনালী প্রসারিত করে এবং ভেতরে জমে থাকা কফ নরম করে বের করে দেয়। এটি ফুসফুসের ব্রঙ্কিয়াল পেশি সংকোচন প্রতিহত করে, তাই এটি কণ্ঠস্বরের কর্কট ভাব দূর করে এবং যেসব ভাইরাস শ্বসনতন্ত্রে রোগ ও সৃষ্টি অতিরিক্ত শ্লেষ্মা তৈরি করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে। সাম্প্রতিক সময়ে গবেষণা থেকে জানা যায় এটি সার্স রোগ প্রতিরোধেও কার্যকর ভূমিকা পালন করে। ভাইরাস প্রতিরোধে জ্যোষ্ঠীমধুতে বিদ্যমান গ্লিসাইরিজিন ভাইরাসের বৃদ্ধি রোধ এবং টি লিম্ফোসাইট ও এনকে কোষের কার্যকারিতা বৃদ্ধির মাধ্যমে ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করে। এই প্রক্রিয়ার মাধ্যমে জ্যোষ্ঠীমধু আমাদের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ও হেপাটাইটিস বি ভাইরাসের হাত থেকে রক্ষা করে। যকৃত সুরক্ষায় আধুনিক কালের গবেষণায় জ্যোষ্ঠীমধু যকৃত প্রতিরক্ষাকারী গুণের প্রমাণ পাওয়া যায়। গবেষণা থেকে জানা যায় জ্যোষ্ঠীমধু অ্যাসপারেন্টেট এমিনো ট্রান্সফারেজ, অ্যালামিন এমিনো ট্রান্সফারেজ, ল্যাকটেট ডিহাইড্রেজেনের মাত্রা নিয়ন্ত্রণ রাখে এবং আমাদের লিভার বা যকৃত সুস্থ রাখে। শুধু তাই নয়, এটি আমাদের লিভার ও যকৃত কার্বন টেট্রাক্লোরাইড, ক্যাডমিয়াম সহ অন্যান্য বিষাক্ত বস্তুর হাত থেকে আমাদেরকে রক্ষা করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে জ্যোষ্ঠীমধু আমাদের কোষীয় ও অ্যান্টিবডি নির্ভর রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালিত করে, ফলে আমাদের দুর্বলতা নিরসনে রোগ প্রতিরোধ জ্যোষ্ঠীমধু কার্যকর ভূমিকা পালন করে। লোকজ ব্যবহার জ্যোষ্ঠীমধুর এক অসাধারণ ভেষজ, আর লোকজ ব্যবহারের ঐতিহ্য অনেক পুরনো। নিম্নে জ্যোষ্ঠীমধুর লোকজ ব্যবহার দেওয়া হলো। অপুষ্টিজনিত কৃশ্যতায় পুষ্টিহীনতা, শরীরের বিপাকজনিত সমস্যায় যারা কৃশ্যতায় ভুগছেন তারা যদি প্রতিদিন অল্প জ্যোষ্ঠীমধু সেবন করেন তবে উপকার পাবেন। জন্ডিসে যারা জন্ডিস আক্রান্ত বা আগে জন্ডিস আক্রান্ত হয়েছিলেন তাদের সবার আগে ডিম, ঝাল ও তেল জাতীয় খাবার বর্জন করতে হবে। আর জ্যোষ্ঠীমধু চূর্ণ করে 1 গ্রাম মাত্রায় আধা কাপ গরম দুধসহ প্রতিদিন সকাল বিকাল 2 বার খেতে হবে। এভাবে 5-6 দিন খেলে উপকার পাওয়া যাবে। মৃগী রোগে এ রোগের
ক্ষেত্রে যষ্টির মধ্যে চূর্ণ 1 বা 2 গ্রাম মাত্রায় নিয়ে আধা কাপ পরিমাণ পাকা চাল কুমড়ার রসের সাথে মিশিয়ে প্রতিদিন খেতে হবে। এই এর ফলে এই রোগ আক্রমণ যত তাড়াতাড়ি হচ্ছিল সেটা আর হবে না, আর দীর্ঘদিন ব্যবহার করতে পারলে এই রোগ থেকে রেহাইও পাওয়া যেতে পারে। যৌন অতৃপ্তিতে যারা পরিপূর্ণ যৌন তৃপ্তি পাচ্ছে না, তাদের যষ্টিমধু চূর্ণ 1 গ্রাম মাত্রায় দুধের সাথে মিশিয়ে সকালে বিকালে দুবার করে দুদিন 2-3 সপ্তাহ খেতে হবে। তবে প্রথম সপ্তাহে একটু সংযত থাকতে হবে। বায়ুজনিত পেট ব্যথা, যাদের পেটে বায়ুজনিত ব্যথা হয় সেক্ষেত্রে যষ্টিমধু চূর্ণ 1.5 গ্রাম 2 গ্রাম মাত্রায় 2 বেলা খাওয়ার আগে পানি সহ খেতে হবে। 3-4 দিন খাওয়ার ফলে উপশম হয়ে যাবে। প্রস্রাব আটকে যাওয়ার পেট ফাঁপাজনিত কারণে প্রস্রাব তলপেটে জমে আছে কিন্তু ব্যাগ নেই, এক্ষেত্রে 2-3 গ্লাস যষ্টিমধু চূর্ণ 7-8টি কিশমিশ একত্রে বেটে একটু গরম পানি সহ খেলে তৎক্ষণাৎ প্রস্রাব হবে। ফোড়ায় এক্ষেত্রে যষ্টিমধু বেটে প্রলেপ দিলে ফোড়া পাকবে ও ফেটে যাবে। চোখ ঝাপসা দেখতে থাকলে শুকনো আমলকি 2-3টা 1 গ্রাম পরিমাণ যষ্টিমধুর সাথে নিয়ে একটু থেতলে করে আধা কাপা গরম পানিতে 5-6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর 2-3 বার সেঁকে সেই পানি দিয়ে চোখ ধুলে কয়েক দিনের মধ্যে এই সমস্যা কেটে যাবে। সুতরাং যে সমস্ত বন্ধুরা যষ্টিমধু খেতে পছন্দ করেন কিংবা যষ্টিমধু খেয়েছেন তারা হয়তো আজকের আলোচনা শুনে অনেক উপকৃত হবেন, আর যারা কখনো যষ্টিমধুর নাম শুনেনি অথবা এটা কখনো খাননি তারা আশা করি আজকের আলোচনাটি শোনার পর যষ্টিমধু খাওয়ার প্রতি আগ্রহ বোধ করবেন। যষ্টিমধুটি আসলে একটা গাছের বাকল বা শিকড়ের মতো দেখতে দেখা যায়। তো বাজারে গিয়ে খোঁজ করলে আপনারা পাবেন এই এই ইয়েটি চাবিয়ে চাবিয়ে এটা রসটা খেতে হয়, এছাড়াও বিভিন্নভাবে খাওয়া যেতে পারে। তো আমাদের আজকের আলোচনাটি যষ্টিমধু সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করলাম, এতে আপনাদের আশা করি কিছুটা হলেও সচেতনতা হয়েছে স্বাস্থ্য বিষয়ক। যদি আলোচনাটি ভালো লাগে শেয়ার করে দিবেন, আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন। আজকে পর্যন্তই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।